পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক হয় ছুটি শেষে ঢাকায় ফেরার পর পররাষ্ট্র কর্মকর্তালয়ের ব্যক্তিদের সাথে বৈঠক করেন হাস বৈঠকে মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা উইংয়ের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ওয়াশিংটনে বাংলাদেশের দূত মোহাম্মদ ইমরান উপস্থিত ছিলেন এ সময় বাংলাদেশের শ্রম অধিকার জাতীয় নির্বাচন সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়

আমরা যতটুকু জানতে পেরেছি যে বৈঠকটি আসলে পিটার হার্স রাষ্ট্রদূত আমেরিকার ঢাকায় যে কাজ করছেন তারা হচ্ছে উনি ফিরে এসে যে নিয়মিত বৈঠক করা সেটি করেছে সেটি নিয়ম এর বাইরে স্বাভাবিকভাবেই বাংলাদেশের এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কে নানান দিক নিয়ে আলোচনা হয়েছে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমরা তেমন কিছু জানতে পারিনি তবে স্বাভাবিকভাবে যে বিষয়টি আলোচনা আসবে সেটি হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের যে নতুন শ্রম নীতি কিংবা শ্রম আইন যেটির মেমো ঘোষণা করা হয়েছে সেখানে যে বিষয়গুলো এসছে সেটা নিয়ে এক ধরনের উদ্বেগ কাজ করছে সবার মধ্যে সে বিষয়টা অবশ্যই আলোচনা আসছে এবং এর মাঝখানেও আমরা জানতে পেরেছি যে আরও বেশ কিছু আলোচনা আছে যেমন বাণিজ্য বানিয়োগ বিনিয়োগ বাণিজ্য দুটা তো এসছেই স্বাভাবিকভাবে সামনে দশ ডিসেম্বর র্যাবের যুক্ত থাকার তিন বছর পূর্তি হতে চলেছে তো সেখানে যুক্তরাষ্ট্রের থেকে তো আবেদন ছিল যে পুনর্গঠনের সেই বিষয়টি নিয়ে হয়তো বা আলোচনা আসছে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কিছু যা ধারণা হয়নি বিষয়গুলো আমরা ধারণা করছি এবং এ বিষয়গুলো সাধারণত আলোচনার অপেক্ষা রাখে এবং বৈঠকটি প্রায় ঘন্টার বেশি হয়েছে এবং নির্বাচনের আগে ডোরেন্ডোর পক্ষ থেকে যেমন সংলাপের আয়োজনের চিঠি দেওয়া হয়েছিল হয়তোবা সেটিও আলোচনা আসতে পারে সব কিছু মিলে এ হচ্ছে পরিস্থিতি তবে আমরা অপেক্ষা করছি পরস্পতি হয়তোবা গণমাধ্যমে কথা বলবো ধন্যবাদ হাসিফ আপনাকে দর্শক রাষ্ট্রপতি ভাবন পদা থেকে যুক্ত হয়েছিলেন মোর্শাদ হাসি।